হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে প্র্যাকটিস টু ফর লেডি কনস্টেবল চব্বিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল লেডি এক্সাম আছে তাই সেটার জন্য একটা প্র্যাকটিস টুটা আমরা আজকে ডিসকাস করব এর আগে একটি প্র্যাকটিস ওয়ান ডিসকাস করে নিয়েছি যারা দেখুনই তারা অবশ্যই দেখে নেবে এবং এই প্র্যাকটিস ওয়েস্ট বেঙ্গল কনস্টেবেল সাব ইন্সপেক্টর এবং রেলের গ্রুপ ডি এই সবগুটি এক্সামই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে লাস্ট অব দি প্রত্যেকটা কোশ্চেন দেখে নেবে প্রথম প্রশ্ন কত সালে শিবাজি রায়গড় দুর্গে নিজ অভিষেক ক্রিয়া সম্পন্ন করে ছত্রপতি ও গো ব্রাহ্মণ প্রজাপালক উপাধি নেন এটির অ্যান্সার হচ্ছে ষোলোশো চুয়াত্তর ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শিবাজি তার রায়গড় দুর্গে ছত্রপতি শিবাজি এবং অথবা এবং গো ব্রাহ্মণ প্রজাপালক এই উপাধি গ্রহণ করেন অপশন সি হচ্ছে তাহলে এটির অ্যান্সার পরের প্রশ্ন দেখো কোন ভারতীয় শাসক সর্বপ্রথম লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতিকে মেনে মেনে নিয়ে স্বাক্ষর মেনে নিয়ে স্বাক্ষর করেন এটির অ্যান্সার হচ্ছে হায়দ্রাবাদের নিজাম হায়দ্রাবাদের নিজাম প্রথম ভারতীয় শাসক যে লর্ড ওয়েলেসলির অধীনতামূলক নীতিকে মেনে নিয়ে স্বাক্ষর করেছিলেন এখান থেকে তোমরা দুটি কোশ্চেনের অ্যান্সার পাচ্ছ যে অধীনতামূলক মিত্রতা কে চালু করেছিলেন লর্ড ওয়েলেসলি এবং প্রথম কে স্বাক্ষর করেছিলেন ভারতীয় শাসক হায়দ্রাবাদের নিজাম তার পরের প্রশ্ন দেখো হিন্দু প্যাট্রিয়েট সম্পাদ পত্রিকার সম্পাদক কে ছিলেন এটি দু হাজার আঠেরোতে ডাব্লিউসিএস এক্সামেও এসেছিল এই কোশ্চেনটি হিন্দু প্যাট্রিয়েট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার উনিশশো সালে মোহন সিং ভাবনা ও লালা হরদয়াল মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের নিয়ে কোন শহরে হিন্দুস্তান সমিতি স্থাপন করেন এটির অ্যান্সার হচ্ছে সান ফ্রান্সিসকোতে হিন্দুস্থান গদর সমিতি স্থাপন করেন অপশন এ হচ্ছে এটির অ্যান্সার দিন ও রাত্রির মাঝামাঝি স্থানে আলো ও অন্ধকার যে বৃত্তাকার সীমারেখা মিলিত হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় ছায়াবৃত্ত অপশন এ হচ্ছে এটির অ্যান্সার আর একবার রিপিট করে দিচ্ছি দিন ও রাত্রির মাঝামাঝি স্থানে আলো ও অন্ধকার যে বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে বলা হয় ছায়াবৃত্ত অপশন এ হচ্ছে এটির অ্যান্সার অক্ষাংশ ও দ্রাঘিমার ছেদবিন্দুর সাহায্যে কি নির্ণয় করা যায় অক্ষাংশ এবং দার্গিমার ছেদবিন্দুর সাহায্যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয় অপশন এ হচ্ছে এটির অ্যান্সার বড় আন্দামান ও ছোট আন্দামান মাঝে কোন প্রণালী অবস্থান করছে বড় আন্দামান ও ছোট আন্দামানের মাঝে কোন প্রণালী অবস্থান করছে এটির অ্যান্সার হচ্ছে ডানকন প্রণালী ডানকন প্রণালী অবস্থান করছে অনেক সময় এই কোশ্চেনটা যায় যে সাউথ আন্দামান এবং ছোট আন্দামান এখানে যেমন বড়ো আন্দামান ও ছোট আন্দামান দিয়েছে অনেক জায়গায় দেখবে সাউথ আন্দামান ও ছোট আন্দামানের মাঝখানে কোন প্রণালী অবস্থিত এটি অ্যান্সার হচ্ছে ডানকন প্রণালী অপশন এ হচ্ছে এটির অ্যান্সার পরের প্রশ্ন দেখো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন সবাই আশা করি অ্যান্সারটি জানো আরাবল্লি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কী আরাবল্লি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে গুরু শিখর অপশন সি হচ্ছে এটির অ্যান্সার এবার দেখো নেক্সট পেজ শাল সেগুন বট অসত্য শিমুল পলাশ কুসুম কৃষ্ণচূড়া কুল মহুয়া প্রভৃতি কি জাতীয় বৃক্ষ প্রভৃতি হচ্ছে পর্ণমোচী বৃক্ষ মানে সারা বছর এদের পাতা ঝরতেই থাকে সেগুলোকে বলা হয় পণ্যমোচি তোমরা দেখবে বট গাছ বসত গাছ বা যেসব গাছের নাম এখানে দেওয়া সে সারা বছরই এদের পাতা ঝরতেই থাকে সেই জন্য এটি অ্যান্সার হচ্ছে পর্ণমোচী বৃক্ষ অপশান এ হচ্ছে এটির অ্যান্সার পর্বতে যে রেখার ওপর বরফ আর গলে না তাকে কি বলে তাকে বলা হয় হিমরেখা অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার তাহলে পর্বতে যে রেখার উপর বরফ আর গলে না তাকে বলা হয় হিমরেখা অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার ভারতের জাতীয় পতাকা রকম হবে সে সম্পর্কে গণপরিষদ সিদ্ধান্ত হয় কবে এটি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিশেষ করে ডাব্লিউএসএসে এই কোশ্চেনটা প্রায় রিপিট হয় এটি অ্যান্সার হচ্ছে বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে এটি ঠিক হয় যে ভারতের জাতীয় পতাকা কীরকম হবে ঠিক আছে এবং এখান থেকে আরেকটি কোশ্চেন যেটা আসে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতের সংবিধান অ্যাডপ্টেড করা হয়েছিল কবে ভারতের সংবিধান অ্যাডপ্টেড করা হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ঠিক আছে এবং আরেকটা যেটা হয় যে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া came into ফোর্স কার্যকরী হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল থেকে এবং এটা অ্যাডপ্টেড করা হয়েছিল বা গ্রহণ করা হয়েছিল উনি ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ তাহলে এই দুটি মধ্যে গুলিয়ে ফেললো না সেই জন্য দেখো এখানে আমি লিখে দিয়েছি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড এটি হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো পঞ্চাশ এই উনিশশো এবং কেম ফোর্স কেম ফোর্স কখন হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এটা মনে রেখে এই কোশ্চেনটা এখান থেকে কনস্টিটিউশন থেকে এই কোয়েশ্চেনটা বারবার রিপিট হয় পরের প্রশ্ন দেখো স্বাধীনতা লাভের পর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন গানটিকে জাতীয় সঙ্গীতের হিসাবে নেওয়ার সিদ্ধান্ত গণপরিষদ নেয় কবে দেখো এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে যে জনগণমন এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে নেওয়া হবে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ মানে যে প্রজাতন্ত্র দিবস বা ছাব্বিশে জানুয়ারি দুদিন আগে চব্বিশে জানুয়ারি উনিশশো সালে পরের প্রশ্ন দেখো কি বলেছে গণেশ চতুর্থী কোন রাজ্যে বিশেষ উৎসব এটা আমরা সবাই জানি যে মহারাষ্ট্রে গণেশ চতুর্থী বিশেষভাবে পালন করা হয় পরের প্রশ্ন দেখো নিচের কোন যন্ত্র সঙ্গীত শিল্পী বিখ্যাত বেহালাবাদক হিসাবে খ্যাত ছিলেন এগুলির মধ্যে অ্যান্সার হচ্ছে গজানন রাও যোশী ইনি হচ্ছেন বিখ্যাত বেহালাবাদক এর সাথে দেখো যেমন রয়েছে বিলায়েত খান ইনি হচ্ছেন বিখ্যাত সীতার বাদক রাধিকা মোহন মৈত্রীয় ইনি হচ্ছেন বিখ্যাত শারদ বাদক এবং চতুরলাল ইনি হচ্ছেন বিখ্যাত তবলা বাদক তাহলে এই চারজনক কে কোন ফিল্ড থেকে রয়েছে সেটাও তোমরা জানতে পেরে গেলে এবং এখান থেকে একটি কোশ্চেন আসে এটার একটা সেপারেট ভিডিও আমার বানানো আছে যারা দেখো নি এই ভিডিওটি ডেসক্রিপশনে সেটা লিংক দিয়ে দেবো তোমরা যদি চাও তাহলে সেটা অবশ্যই দেখে নেবে কারণ ওইখান থেকে এক নম্বরের একটি কোশ্চেনই আসে প্রত্যেকটা এক্সামে এবার দেখো নেক্সট পেজ অশনী সংকেতের রচয়িতা কে অশ্বনী সংকেতে রচয়িতা হচ্ছেন ভূষণ বন্দ্যোপাধ্যায় অপশন বি হচ্ছে এটির অ্যান্সার এবার দেখো প্রাচীনকালে কোন দেশে অবাসিক শিক্ষা ব্যবস্থা দেখা যেত প্রাচীনকালে গ্রিস ও ভারত এই দুটি দেশে আবাসিক শিক্ষা ব্যবস্থা দেখা যেত অপশন বি হচ্ছে এটির অ্যান্সার এবার দেখো কি বলেছে আন্তর্জাতিক নৃত্য দিবস ইন্টারন্যাশনাল ড্যান্স ডে কবে পালিত হয় এটি পালিত করা হয় উনত্রিশে এপ্রিল প্রত্যেক বছর ঠিক আছে তাহলে প্রত্যেক বছর উনত্রিশে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয় অমরাবতী নদী কোন নদীর উপনদী অমরাবতী হচ্ছে কৃষ্ণার উপনদী অপশন এ হচ্ছে এটির অ্যান্সার পরের প্রশ্ন দেখো আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত আলেপ্পো শহরটি সিরিয়া সিরিয়া দেশে অবস্থিত অপশন সি হচ্ছে এটির অ্যান্সার এবার পরের প্রশ্ন দেখো আদর্শ স্মৃতিসৌধ মালা প্রকল্প কত সালে চালু হয় আদর্শ স্মৃতিসৌধ মালা প্রকল্পটি চালু হয় দু হাজার চোদ্দো খ্রিস্টাব্দে অপশন বি হচ্ছে এটির অ্যান্সার এবার দেখো নেক্সট পেজ পরের প্রশ্ন দেখো কী বলেছে পদ্ম নাইডু হিমালয়া জিওলজিক্যাল পার্ক ভারতে কোন রাজ্যে অবস্থিত এটি ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত অপশন এ হচ্ছে এটির অ্যান্সার যে পদ্ম নাইডু হিমালয়ান সরি হিমালয়া জিওলজিক্যাল পার্ক ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত এবার দেখো যে কোশ্চেনটি ডিসকাস করবো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটি কেন যেন কনফিউজ হয়ে যাবে না কোশ্চনটি কী বলেছে দেখো সর্বপ্রথম কোন মহিলা অভিযাত্রী মাউন্ট এভারেস্ট অভিযান করে সফল হন প্রথম মহিলা বলেছে প্রথম মহিলা হচ্ছেন জুন তাইবে অপশন এ হচ্ছে এটির অ্যান্সার এবং এস অপশন বি যেটা রয়েছেন বচেন্দ্রী পাল ইনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট চড়েছেন ঠিক আছে তাহলে এই দুজনকে নামটা মনে রাখবে যে প্রথম পৃথিবীর প্রথম হচ্ছেন জুনকো তাইবে এবং ভারতের প্রথম হচ্ছে বাচেন্দ্রী পাল প্রথম মহিলা ঠিক আছে এরা দুজন হচ্ছে ইনি হচ্ছেন বিশ্বের প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট চড়েছেন জুনকো তাইবে এবং ভারতের প্রথম মহিলা বাচেন্দ্রী পাল যিনি প্রথম মহিলা ভারতের তিনি মাউন্ট এভারেস্ট চড়েছেন পরের প্রশ্ন দেখো বায়লা ডিলাতে কোন খনিজ আকরিক পাওয়া যায় বায়লা ডিলাতে পাওয়া যায় লোহা বা আয়রন অপশন সি হচ্ছে এটির অ্যান্সার এবার দেখো পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের প্রথম কোথায় উনিশশো সালে সংরক্ষিত বনাঞ্চল গড়ে উঠেছে এটি অ্যান্সার হচ্ছে নীলগিরি নীলগিরিতে ভারতের প্রথম উনিশশো সালে সংরক্ষিত বনাঞ্চল গড়ে উঠেছে অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার পরের প্রশ্ন বিশ্ব দুগ্ধ দিবস কোন দিনটিতে পালন করা হয় এটি পালন করা হয় ফার্স্ট জুন ফার্স্ট জুন বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয় পরের প্রশ্ন দেখো লিম ল্যাপ কোন মৃত্তিকার সম্পর্যুক্ত এটি হচ্ছে কৃষ্ণ মৃত্তিকার সম্প্রযুক্ত অপশন এ হচ্ছে এটির অ্যান্সার পরের প্রশ্ন অর্নিচিং চক্র মানুষের শরীরে কোন অঙ্গে সম্পূর্ণ হয় অর্নিথিন চক্র মানুষের শরীরে যকৃতে সম্পূর্ণ হয় অপশান বি হচ্ছে এটির অ্যান্সার পৃথিবীর সবচেয়ে বড়ো বোটানিক্যাল গার্ডেন কোথায় আছে পৃথিবীর বলেছে এখানে পৃথিবীর সবচেয়ে বড়ো বোটানিক্যাল গার্ডেন আছে অপশান সি কিউ লন্ডনে অপশান সি হচ্ছে এটির অ্যান্সার ভারতের সুপার কম্পিউটারের কাকে বলা হয় দেখো সুপার কম্পিউটারের জনক ভারতের বলেছে ভারতের সুপার কম্পিউটারের জনক বলা হয় বিজয় ভাটকারকে অপশান এ হচ্ছে এটির অ্যান্সার এবং তিনি প্রথম ভারতের সুপার কম্পিউটার পরম এইট থাউজেন্ড বানিয়েছিলেন অপশান এ হচ্ছে এটির অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্ন দেখো সর্বপ্রথম কোন ভারতীয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা সফল হন তাহলে প্রথম ভারতীয় হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর তিনি প্রথম ভারতীয় যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হয়েছিলেন অপশন এ হচ্ছে এটির অ্যান্সার কত সালে ভারত হকিতে অলিম্পিকে সোনা পায় এটি আগের ভিডিওতেও বলেছিলাম উনিশশো চৌষট্টি সালের হকিতে ভারত সোনা পেয়েছিল এবং তারপরে প্রশ্ন এই কোশ্চেনটা আগের একটা কোশ্চেনে রিপিট হয়েছিল নাগাল্যান্ডের প্রধান ভাষা কী নাগাল্যান্ডের প্রধান ভাষা হচ্ছে ইংলিশ অপশন এ হচ্ছে এটির অ্যান্সার এবার দেখো নেক্সট পেজ এবার কিছু আমরা জিওগ্রাফি কোশ্চেন নিয়ে ডিসকাস করব কারণ জিওগ্রাফি থেকে কিছু কোশ্চেন যেগুলো বিভিন্ন এক্সামে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড এক্সামে আসতে পারে সেই জন্য এবার থেকে বাকি কুড়িটা কোশ্চেন আমরা ডিসকাস করবো জিওগ্রাফি থেকে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে প্রথম প্রশ্ন দেখো পশ্চিম ভারতের ম্যানচেস্টার কাকে বলে আমরা সবাই জানি পশ্চিম ভারতের ম্যানচেস্টার বলা হয় কোমেম্বার ট্যুরকে অপশন সি হচ্ছে এটির অ্যান্সার পশ্চিমবঙ্গের কোথায় রেজিন প্রকল্প গড়ে উঠেছে এটির অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় রেজিন প্রকল্প গড়ে উঠেছে অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার পরের খুব খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বোকারো স্টিল প্ল্যান্ট কোন দেশে সহযোগিতায় গড়ে উঠেছে বোকারো স্টিল প্লান্ট গড়ে উঠেছে ইউএসএসআর অপশান বি হচ্ছে এটির অ্যানসার এবার দেখবে এক্সামের সময় অনেক জায়গায় ইউএসএসআর আর না দিয়ে রাশিয়া দিয়ে দেয় তখন তোমরা সেটা রাশিয়াও লিখতে পারো যদি অপশানে ইউএসএস আর না থাকে রাশিয়া থাকে তাহলে তোমরা সেখানে রাশিয়া করবে ঠিক আছে কারণ রাশিয়া আগে ইউএসআর একটা সঙ্গে সঙ্গে যুক্ত ছিল পরবর্তীকালে ওটা বিভক্ত হয়ে গেছে তাহলে বোকারো স্টিল প্লান্টের কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে এটির অ্যান্সার হচ্ছে ইউএসএসআর ভারতের প্রথম রাষ্ট্রায়ত্ত ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট কোনটি ভারতের প্রথম বলেছে ভারতের প্রথম রাষ্ট্রায়ত্ত ইন্ট্রিগেটেড স্টিল প্ল্যান্ট হচ্ছে ইস্কো অপশান সি হচ্ছে এটির অ্যান্সার এবার পরের প্রশ্ন দেখো একটু ভাইরাল প্রশ্ন সেল কবে প্রতিষ্ঠা হয় বা সেল প্রতিষ্ঠিত হয় কবে এ দেখো এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে যে সেল প্রথম সেল প্রতিষ্ঠা হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে অপশন এ কিন্তু সেলের আগে নাম ছিল হিন্দুস্তান স্টিল লিমিটেড এই হিন্দুস্তান স্টিল লিমিটেড স্থাপিত করা হয়েছিল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পরবর্তীকালে উনিশশো বাহাত্তর সালে এটি নাম চেঞ্জ করে সেল নাম রাখা হয় ঠিক আছে এই দুটো ইনফরমেশন তোমরা জেনে রাখবে পরের প্রশ্ন কার্পাস বস্ত্রয়ন শিল্পে ভারতের অগ্রণী রাজ্য কোনটি কার্পাস বস্ত্রায়ণ শিল্পে ভারতের অগ্রণী রাজ্য হচ্ছে মহারাষ্ট্র অপশান সি হচ্ছে এটির অ্যান্সার এবং এরপরে উত্তরপ্রদেশ এটাও মনে রাখবে ভারতের প্রথম কার্পাস কল স্থাপিত হয় কোথায় ভারতের প্রথম কার্পাস কল স্থাপিত হয় ঘুসুড়িতে অপশান সি হচ্ছে এটির অ্যান্সার ঘুসুড়িতে ভারতের প্রথম কার্পাস কল স্থাপিত হয় এবার দেখো পরের প্রশ্ন পেট্রো রসায়ন শিল্পে কাঁচামাল হলো কোনটি পেট্রো রসায়ন শিল্পে কাঁচামাল হচ্ছে পলিথিনের প্রযোজ্য পলিথিন ব্যবহার করা হয় পেট্রো রসায়ন শিল্পের কাঁচামাল হিসাবে এবং এর সাথেও যে জেনে রাখো কস্টিক সোডা কস্টিক সোডা ব্যবহার করা হয় কার্পাস শিল্পের কাঁচামাল হিসাবে তাহলে এখান থেকে দুটো কোশ্চেন অ্যান্সার পেলে পলিথিন ব্যবহার করা হয় পলিথিনের ব্যবহার করা হয় পেট্রো রসায়ন বা পেট্রোকেমিক্যাল শিল্পে এবং কস্টিক সোডা ব্যবহার করা হয় কার্পাস শিল্পে পশ্চিমবঙ্গের কোন স্থানে মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে উঠেছে এটির অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দ মোটর হিন্দ মোটর বলি জায়গাটিতে মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে উঠেছে ভারতের বৃহত্তম ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠেছে কোথায় ভারতের বৃহত্তম ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা আইটি পার্ক গড়ে উঠেছে ব্যাঙ্গালুরুতে অপশন বি হচ্ছে এটির অ্যান্সার এবার দেখো পরের প্রশ্ন কী বলেছে ভারতের প্রথম স্পঞ্জ লোয়ার কারখানা গড়ে উঠেছে অন্ধ্রপ্রদেশের কোথায় এটি অ্যানসার হচ্ছে অন্ধ্রপ্রদেশের কেট্রোগুডেমে কেট্রোগুডেম বলে একটি জায়গা অন্ধ্রপ্রদেশে সেখানে প্রথম স্পঞ্জ লোয়ার কারখানা গড়ে উঠেছে দক্ষিণ ভারতের ড্যাস এখানে বৃহত্তম বস্ত্র বয়ন কেন্দ্র দক্ষিণ ভারতের কোয়েম্বাটোর দক্ষিণ ভারতরের দক্ষিণ ভারতের কোয়েম্বাটোর হচ্ছে বৃহত্তম বস্ত্র বয়ন কেন্দ্র কর্ণাটকের ভদ্রাবতী এ মহীশূরে লোহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে এবং কোশ্চেন আসবে যে কর্ণাটকের কোথায় মহীশূর লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে এটি অ্যান্সার হচ্ছে ভদ্রাবতী পরের প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে সেকেন্ড এপ্রিল হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড স্থাপিত হয় হলদিয়া পেট্রোকেমিক্যাল পেট্রোকেমিক্যাল লিমিটেড স্থাপিত হয় দু হাজার খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে কাপড়ের কলের সংখ্যা কতগুলি পশ্চিমবঙ্গে কাপড়ের কলের সংখ্যা হচ্ছে উনচল্লিশটি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের কোথায় সরকারি উদ্যোগে রেল ইঞ্জিন কারখানা স্থাপিত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন বলে জায়গাটিতে সরকারি উদ্যোগে রেল ইঞ্জিন কারখানা স্থাপিত হয়েছে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে ঠিক আছে কনফিউজ হবে না কোন পদ্ধতিতে কার্পাসের আঁশগুলিকে একত্রিত করা হয় এটির অ্যান্সার হচ্ছে কার্ডিং কার্ডিং পদ্ধতিতে কার আঁশগুলিকে একত্রিত করা হয় ভারতের অধিকাংশ লৌহ ইস্পাত কারখানা কার অধীনে ভারতের অধিকাংশ লৌহ ইস্পাত কারখানা সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে ঠিক আছে এবং ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত লৌহ ইস্পাত কারখানা কোথায় ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে ভিলাইয়ে এই টোটাল তাহলে আজকে আমরা পঞ্চাশটি একটি কোশ্চেন প্র্যাকটিস সেট ডিসকাস করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং তোমাদের জন্য যদি মনে হয় কোনো কোশ্চেনের অ্যান্সার আমি ভুল বলেছি সেটা অবশ্যই কমেন্ট করবে সেটা এবং এটারও পিডিএফ আমি কালকের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো যাদের পিরিয়ডটা দরকার তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে আপ টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং আমাদের আমার চ্যানেলে যে প্রথম নতুন এসছো তাতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং